আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। ফোন আমাদের দৈনন্দিন জীবনের একটি অংশ যা আমাদের সবসময় কাজে লাগে। একটি ফোন অবশ্যই ব্যাটারির উপর চলে, এর মানে ব্যাটারি যদি ঠিক থাকে ফোন অবশ্যই একটি ভালো সার্ভিস দিবে আমাদের। চার্জিং ফোনগুলো যা আছে এ সম্পর্কে আমাদের মাঝে অনেক রকম গল্প ছড়িয়ে আছে যা আমরা ছোটবেলায় শুনেছি এবং এখনো শুনছি। কিছু কিছু সত্য গল্প আছে আর কিছু কিছু আছে কুসংস্কার। তবে বছরের পর বছর আমাদের ফোনগুলি যেভাবে উন্নত হয়েছে ঠিক এমনিভাবে উন্নত হয়েছে আমাদের ফোনের চার্জারগুলি ও ব্যাটারি। আমরা যদি সঠিকভাবে এই ব্যাটারিগুলি যত্ন করতে পারতাম তাহলে অবশ্যই আমাদের ব্যাটারিগুলো আমাদের আরও ভালো সার্ভিস দিত, হয়তোবা আগামী 5 বছর পর্যন্ত। তো আজকে আমরা শীর্ষ 5টি সত্য শুনবো ফোনের চার্জিং সম্পর্কে যা এখনো অসত্য প্রমাণিত আছে। নাম্বার 5, সারা রাত ফোন চার্জে রাখা আমাদের একটি অতি প্রচলিত অভ্যাস যা আমরা সবসময় করে থাকি। মানুষ মনে করে সারা রাত ফোন চার্জে রাখলে ফোন ক্ষতিগ্রস্ত হয় ও ফোনের ব্যাটারি নষ্ট হয়ে যায়। আসলে কি তাই? না, ফোনের ব্যাটারি তার সর্বোচ্চ চার্জ নেয়, তারপর চার্জ নেওয়া বন্ধ করে দেয়। এর মানে এই নয় যে আপনি সারা রাত ফোন চার্জ করবেন। 40-80% চার্জের মধ্যে চার্জ রাখা বা চার্জ করা ভালো, এতে ব্যাটারি দীর্ঘ সময় ফোনটিকে সাপোর্ট করে। আর এখনকার ফোনগুলো অবশ্যই জানে যে তাকে কতটুকু চার্জ নিতে হবে। নাম্বার 2, এক ফোনে বিভিন্ন ধরনের চার্জার ব্যবহার করা। মানুষ মনে করে বিভিন্ন ধরনের চার্জার ব্যবহার করলে ফোনের ব্যাটারি ক্ষতিগ্রস্ত হয়। এই ধারণাটি আসলে সম্পূর্ণ ভুল, এটি একটি কল্পকাহিনী ছাড়া কিছুই নয়। বিভিন্ন ধরনের চার্জার ব্যবহার করলে ফোনে কিছুই হয় না। সমস্যা হয় তখন যখন শুরুতেই একটি নষ্ট চার্জারের মাধ্যমে ফোন চার্জ করা হয়। আর নষ্ট চার্জার দিয়ে ফোন চার্জ করবেন আর ফোন নষ্ট হবে না, নাকি হয়? নাম্বার 3, ফোন চার্জ করার সময় ফোন ব্যবহার না করা। ফোন চার্জ করার সময় ফোন ব্যবহার করলে ফোন বিস্ফোরিত হতে পারে এমন ধারণা আমাদের অনেকের মাঝেই আছে। আবার ফোন চার্জ করার সময় ফোন ইউজ করলে বৈদ্যুতিক শক হতে পারে, আমরা এমনটাও ভাবি। এখানে ফোনের অথবা ব্যাটারির কোনো দোষ নেই, আপনাকে দেখতে হবে আপনার চার্জারটি কি ভালো নাকি আপনি নকল চার্জার দিয়ে ফোন চার্জ করছেন। আপনি যদি ফোন কোম্পানির অনুমোদিত চার্জার দ্বারা ফোন চার্জ করেন তাহলে আশা করি এমন কিছু হবে না। নাম্বার 4, কখনো ফোন বন্ধ না রাখা। একটা বিষয়ে মনে প্রশ্ন আসতেই পারে, তবে এটারও একটা লিমিট আছে। আমরা আসলে সেই লিমিটটি ক্রস করে ফেলেছি। আমরা মনে করি ফোন কেন বন্ধ করে রাখবো আমরা? অ্যাপল কোম্পানি লোকেরা বলে ফোন বন্ধ করে রাখলে ফোনের ব্যাটারি ভালো থাকে। এর মানে সবসময় বন্ধ করে রাখবেন এমন কিছু নয়, যেমন রাতে শোবার আগে, এতে ব্যাটারির আয়ু একটু বেড়ে যায়। মজা করলাম, ব্যাপারটা ঠিক আমাদের মতোই। আমরা যেমন সারাদিন কাজকর্ম, খাওয়া দাওয়া, ঘোরাফেরা করার পর রাতে আরাম করি, ঘুমাই, তেমনি একটা ফোনও ঠিক যেন আমরা এর পরের দিন ঠিক মতো চলতে পারছি। তাই যারা বেশি বেশি ফোনে কথা বলেন তাদের জন্য বলতে চাই, রাতে ঘুমানোর আগে অবশ্যই ফোনটি বন্ধ করে ঘুমাবেন, এতে আপনার ফোনের জন্য ভালো হবে। আপনি যদি ফোন বন্ধ করে ঘুমিয়ে থাকেন আগে থেকে অথবা এখন থেকে, অবশ্যই এই ভিডিওর নিচে একটি কমেন্ট করে আমাকে জানাবেন। নাম্বার 5, ব্যাটারি লো হওয়ার পর ফোন চার্জ করা। আমরা অনেকে ভেবে থাকি ব্যাটারি লো হওয়ার পর ফোন চার্জ করলে এটি আমাদের ফোন ও ব্যাটারির জন্য ভালো। যদি আপনি এটি ভেবে থাকেন তবে আপনার ধারণাটি ভুল। যদি আপনি আপনার ফোন 0% হওয়ার পর চার্জ করেন আর এভাবেই যদি চলতে থাকে তবে দেখবেন এটি আপনার ফোনের উপর একটি এফেক্ট হবে আর মাঝে মাঝে ফোন হ্যাংও হতে পারে। তাই ফোন 20% হওয়ার পর বা এর আশেপাশে থাকা অবস্থায় আপনি আপনার ফোনটি চার্জ করুন। এবার চলুন আপনাদের একটি বোনাস টিপস দেই। কখনো মনে করবেন না যে ফোন গরম হয়ে গেলে ফোন নষ্ট হয়ে যাবে, ব্যাটারিতে সমস্যা হবে। ফোন চার্জ দিলে ব্যাটারি একটু গরম হতেই পারে, এটা খুব স্বাভাবিক। তবে ফোন চার্জ দেওয়ার সময় অথবা ফোন কখনোই গরম কিছু সামনে রাখবেন না, এতে ফোনে সমস্যা হতে পারে। আর ঠিক একইভাবে ঠান্ডা তাপমাত্রাও আমাদের ফোনের জন্য ক্ষতিকর। তো আজকের জন্য এ পর্যন্তই, দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, খুদা হাফেজ।